नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। দর্শক বন্ধু, সামনেই দীপাবলি উৎসব ও শ্রী শ্রী কালী মাতার পুজো। এই দীপাবলি উৎসবে মেতে ওঠে সকল সম্প্রদায়ের মানুষ। দীপাবলির ঠিক দুদিন আগে ধনতেরাস উৎসব পালিত হয়। সেই সময় সোনা ও রূপোর জিনিস কেনাকে খুবই শুভ বলে মনে করা হয়। কেউ কেউ সেই দিন গৃহের বাসনপত্র ক্রয় করে। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ও কুবেরের আরাধনা করা হয়। পৌরাণিক কথা অনুযায়ী যে সময় লক্ষ্মী দেবীর সাগর মন্থনের আবির্ভাব ঘটে, সেই একই দিনে ভগবান ধন্বন্তরী অমৃত কলস হাতে সাগর মন্থনে আবির্ভূত হন। লক্ষ্মী দেবী সম্পদের দেবী, কিন্তু তার কৃপা উপভোগের জন্য আমাদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু আবশ্যক। তাই দেবী লক্ষ্মী আবাহন করার সাথে সাথে এই দিন ভগবান ধন্বন্তরীরও পূজা করা হয়। তাই দর্শক বন্ধু, এই কার্তিক মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে লক্ষ্মী দেবীকে আবাহন করার জন্য গৃহের বাইরে প্রদীপ জ্বালানো হয়, যাকে আমরা ইয়ম প্রদীপ বা ইয়ম দীপ বলে জানি। এখন দর্শক বন্ধু, আমাদের মনে প্রশ্ন আসবে, এই ধনতেরাসের দিন কেন এই যম দীপ বা যম প্রদীপ জ্বালানো হয়? এর পিছনেও একটা পৌরাণিক কাহিনী আছে। হেম নামে এক রাজার 16 বছরের এক পুত্র সন্তান ছিল। তার জন্মপত্রিকাতে বিয়ের চতুর্থীর দিন সাপের কামড়ে তার মৃত্যু হবে বলে পূর্বাভাস দেওয়া ছিল। এর ভয়ে তার নববিবাহিতা স্ত্রী তাকে সারাদিন ঘুমোতে দেননি এবং নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলো গেটের বাইরে একটি ডালিতে সাজিয়ে রাখলেন ও তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন এবং তার স্ত্রী সারাক্ষণ গান গাইতে থাকলেন যাতে তার স্বামী ঘুমিয়ে না পড়ে। সেই রাতে যখন মৃত্যুর দেবতা যম সাপ রূপে আসেন, কিন্তু জ্বালানো প্রদীপের আলো ও অলঙ্কারের ছটায় তার চোখ ধাঁধিয়ে যায়। তখন আর যমরাজ তার বাড়িতে প্রবেশ করতে পারেন না। তখন সাপ রূপধারী যম ওই ডালিতে সাজানো অলঙ্কারের উপরই বিরাজমান হন এবং বিবাহিতার সেই অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবন দান দেন। এই জন্য আমাদের সকলের দীর্ঘায়ু ও যমরাজকে সন্তুষ্টির জন্য এই ধনতেরাসের দিন যম দীপ বা যম প্রদীপ জ্বালানোর রেয়াজ রয়েছে। তবে দর্শক বন্ধু, মনে রাখবেন এই যম প্রদীপটি কোথায় জ্বালাবেন, এটি কিন্তু অবশ্যই আপনাদের গৃহের প্রধান প্রবেশদ্বারের বাইরে জ্বালাতে হবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।